প্রতিদিন 1 কোয়া রসুন সর্বরোগের দাওয়াই, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে যক্ষা প্রতিরোধ করতে পারে। এছাড়াও খালি পেটে রসুন খেলে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ফুসফুসের কনজেশন, হাঁপানি, হোপেন কাশি ইত্যাদি সারিয়ে তোলে। তবে জানেন কি, কিছু রসুন শরীরে মারাত্মক বিপদ ঘটাতে পারে। এমনই এক প্রজাতির রসুন চীনা রসুন, যে রসুন খেলে বেড়ে যেতে পারে মরণব্যাধি ক্যান্সারের আশঙ্কা। দেশি কাঁচা রসুন খেলে হাড় অনেক সুস্থ থাকে, সংক্রমণ রোগের আশঙ্কা কমে, সেই সঙ্গে বাড়ে আয়ু। গবেষণায় দেখা গেছে চীনে উৎপাদিত রসুনে থাকে বিষাক্ত রাসায়নিক মিথাইল ব্রোমাইড, এছাড়াও থাকে সীসা ও সালফাইড, যা ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় শতগুণ। মূত্রনালী কোলোনোরেকটাল ক্যান্সার হতে পারে। এছাড়াও শ্বাসতন্ত্রকে বিকল করে দেয় চীনা রসুন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকেও বিকল করে। কিভাবে চিনবেন চীনা রসুন কোনটি? জেনে নিন উপায়গুলো। এই রসুন দেশি রসুনের তুলনায় সাদা থাকে, অর্থাৎ ধপধপে সাদা রসুন। এর কোয়াগুলো সহজেই ছাড়ানো যায়, কোয়া আকারে বড় হয়। এর রং লালচে অথবা হালকা কালচে হতে পারে। চীনা রসুনে দেশি রসুনের মতো শিকড় দেখা যায় না, আকারে বড় থাকে এই রসুন। এর মাথার দিকটা লালচে থাকে, ওজনে অনেক হালকা থাকে। সহজে যাতে পচে না যায় তার জন্য ভিতর থেকে জল বের করে দেওয়া হয় আগেই। তো বন্ধুরা, নিজেরা সতর্ক থাকুন এবং বন্ধুদেরকেও তো সতর্ক থাকা উচিত। তার জন্য ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।